সাদা আর সবুজ দাদাবাবুর ভীষণ পছন্দের রং। বিছানার চাদর হোক আর জানলার পর্দাই হোক, এই বাড়িতে কতদিন আছো দাদা? বছর কুড়ি তো হবেই। সে দাদাবাবুর কতই আর বয়স, এই চার পাঁচ হবে, আর তখন থেকে এই রঘুর ঘাড়ে পিঠেই দাদাবাবুর দৌরাত্ম। আরে পরিণ মা, তাড়াতাড়ি হাত চালাও। আরে এই যে তুমি এদিকে এসো, তাড়াতাড়ি করো, ছাড়ো ছাড়ো ছাড়ো, যাও মাংসটা দিয়ে দেখো, যাও 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 তাড়াতাড়ি। রঘু যাই মা। এই হচ্ছে মা ঠাকুর, এক মিনিট আমাকে চোখের আড়াল করতে দেবে না বুঝলি। মা এই শোন না, দেখ না এগুলো সব তাড়াতাড়ি। এই গোপাল, এই বাবা এগুলো করছি করছি করে রাখো। আরে এগুলো কি এখানে রাখার জায়গা নাকি? ওগুলো ঠিক করে সাজাও। সব ঠিক আছে তো এবার? হ্যাঁ মা সব ঠিক আছে মা। এই তো এসো এসো এসো। এই শোনো না, সব দেখে একটু বলো না, মানে তোমার এক্সপার্ট কমেন্ট দাও, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনি শুধু শুধু টেনশন করছেন, শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। না কিচ্ছু শরীর খারাপ হবে না, এতদিন পরে ছেলেটা বাড়িতে ফিরছে, এখন শরীর খারাপ হলে হয়? এই শোনো না, কটা বাজে বলো তো? সোয়া বারোটা। সোয়া বারোটা? বাবা, পরিণ মা, আরে পরিণ মা, মাংসটা কি হলো? এই যে মা, এই যে সব সিদ্ধ ঠিক হয়ে গেছে, আর চারটে সিটি পড়েছে। চারটে সিটি তো সিদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ এবার যাও গিয়ে চট করে তুমি চালটা ধুয়ে বসিয়ে দাও। আচ্ছা যাও 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 যাও, সময় নষ্ট করো না। যাক বাবা, চাটনি ভাত সব হয়ে গেছে, তুই কিন্তু একটু পরে গিয়ে নলেনগুড়ে সন্দেশ নিয়ে চলে যাবি। হ্যাঁ এলাম সব। এই মা, দাদাবু এসে গেছে। এই কুমার পরিমা, দাদাবু এসে গেছে। দাদাবু 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 এসে গেছে, দাদাবু এসে গেছে। দেখ দেখ দাদাবু, সাবধানে সাবধানে দাদাবু। রাম রাম মালিক, রাম 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 রাম। মা দাদাবু এসে গেছে, মা দাদাবু এসে গেছে। মা গো কেমন আছো? মা কেমন আছিস তুই? ভালো ভালো। একা একা এখানে মাকে ছেড়ে থাকতে ভালো লাগতো? তোমায় ছেড়ে থাকতে আমারও কি ভালো লাগতো মা, কিন্তু কি করবো বলো? তুমি তো জানো ইতালিতে মডার্ন আর্টের কোর্সটা শেষ না করে কি করে আসি? রাখো দেখিনি তোমার শেখা। ওরা তোমাকে কি শেখাবে? আমার মনে আছে ছোটবেলায় এমন আম আঁকতে, সে আমটা কেটে মনে হতো আঁটি চুষি। আরে আম কেন, আর সেই কলা, যে কলাটা এঁকেছিল সেটা তো আমি আবার বাঁধিয়ে রেখেছিলাম, তারপর একদিন আত্মীয়রা এসে সে যে কাণ্ড করেছিল। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি। আরে লজ্জা ছাড়ো, চলো দাদাবাবু তাড়াতাড়ি চলো টেবিলে, চলো হাত পা ধুয়ে নাও, তা না হলে পরীর মা আবার মাংসটা বানিয়েছে সিটি মেরে মেরে পুরো চচ্চড়ি করে ফেলেছে। মাসিমা বলছি যে একটা বাজে আমি এবার আসি। আরে দাঁড়াও, আমার ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিই। অবুঝে মন খোঁজে তোমায় ওই দূর সীমানায়, চাইছে যেতে হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। আসি। আর বলছিলাম আজকের দিনটা যদি আমাদের সঙ্গে একটু খেয়ে যেতে। অন্যদিন। আচ্ছা এসো। মা ওনার কথাই বলেছিলে? হ্যাঁ, পায়েল ভারী মিষ্টি মেয়ে, আর আমার সব কিছুর দায়িত্ব তো এখন ওরই ওপর। আয় তুই খাবি চল। বাবা, মাথা ভর্তি একেবারে কালো ঘন চুল। জানিস শুভ, আমি মরে গেলেও না তুই এই চুল কিন্তু কাটবি না, একদম ন্যাড়া হবি না। ওহ মা তুমি থামবে, আমি ভাবছি এখানে সারা দিনটা কাটাই কি করে, আর তুমি কেন? তুই এখানেই আঁকা শুরু কর, তোর যা সমস্ত জিনিস বাইরে আছে সব এখানেই আনিয়ে নে। এখানে? অসম্ভব। কেন অসম্ভব? কেন আমি যে ধরনের ছবি আঁকতে চাইছি
সেটা এখানে কিছুতেই কোনো মতেই সম্ভব নয়। কি বলছিস না, কিছু বুঝতে পারছি না। এখানেই সব সম্ভব। তুই কেন বুঝতে পারছিস না? তুই এখানে থাকলে আমার শরীরটা অনেক ভালো থাকে, তুই কি সেটা চাস না? মা, আমি কি তাই বলেছি? মাসিমার শরীরের কথা চিন্তা করে কিন্তু আপনার এখানেই থাকা উচিত। দেখেছিস, পাইলো কিন্তু ঠিক একই কথা বলছে, তোর এখানেই থাকা উচিত। আমায় ক্ষমা করবেন, হয়তো আপনাদের মাঝে কথা বলা ঠিক না, তাও বলছি মাসিমা কিন্তু আপনাকে নিয়ে সত্যি খুব চিন্তা করেন। আপনি জানেন, আপনি একদিন ফোন না করলে মাসিমার বিপি বেড়ে যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, আর তারপর মাসিমাকে ইঞ্জেকশন দিয়ে নর্মাল করতে হয়। আমার মনে হয় না একজন হার্টের পেশেন্টের এরকম প্রবলেম হওয়া ঠিক। হ্যাঁ মা, আমি তবে এখানেই থাকবো, আমি আমি আর তোমায় ছেড়ে যাবো না। কি কি বলি তুই? তুই তুই আর যাবি না? না মা। তুই সত্যি আর যাবি না শুভ? তুই আমার কাছে থাকবি? পায়েল, পায়েল তুমি শুনছো? রঘু! হ্যাঁ মা। সত্যি তুই আর কোথাও যাবি না? শোন শোন কি বলছে তোদের দাদাবাবু, বলছে আর কোথাও যাবে না, এখন থেকে এখানেই থাকবে আমার কাছে। হরি আমার সোনা, হরি আমার শুভ, আর কোথাও যাস না। এই ঘরটা স্টুডিওর জন্য কেমন হবে? দারুণ হবে, এত বড় ঘর, এটা আমি গুছিয়ে নেব। আপনি তাহলে ডেকোরেশনের কাজটা শুরু করে দিন, আমি মায়ের সাথে কথা বলে এর মধ্যেই কাজটা শুরু করব। ওকে মিস্টার সান্যাল, তাহলে আমি কালকের মধ্যেই কাজ শুরু করে দিচ্ছি। মিস্টার সান্যাল? হ্যাঁ, এ কি আপনি? রঘুদা কোথায়? রঘুদা আসলে মাসিমার জন্য ওষুধ আনতে গেছে, তাই মাসিমা আমাকে বললেন। তাই বলে আপনি? আর তো বাড়িতে অনেক লোকজন ছিল। না না, এটা ঠিক করেননি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হারিয়ে যেতে তোমার সাথে অজানায়। আমি ভাবছি নেক্সট উইক নাগাদ স্টুডিওর কাজটা শুরু করব। তাই? আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি কাজ? আমার পেইন্টিং এর ফার্স্ট সাবজেক্টটা কি হবে? পুরাণে, মহাকাব্যে যেসব সতীদের কথা উল্লেখ আছে তাদের নিয়ে যদি একটা প্রজেক্ট করি, যেমন সতী, সাবিত্রী, দময়ন্তী, এদের নিয়ে যদি একটা সিরিজ করি। বাহ, খুব ভালো হবে। যদি আমার আঁকাগুলো নিয়ে গিয়ে বিদেশে একটা এক্সিবিশন করা যায়, তাহলে তো আবার তোকে ওখানে চলে যেতে হবে। না না। আচ্ছা বেশ, তবে বিদেশে আমাকে ছবিগুলো পাঠাতেই হবে। সে নয়, তোর ছবিগুলো পাঠা, কিন্তু যাওয়া তোর হবে না, এই আমি বলে দিলাম। মাসিমা, আমি এবার তাহলে আসি। ও, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? তোমাকে শুভ গাড়ি করে একটু পৌঁছে দিয়ে আসুক না? না না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, এসো। মা, আমার সিরিজটা কাকে দিয়ে শুরু করা যায় বলতো? কাকে দিয়ে শুরু করবি? হ্যাঁ, তুই বরং আমাদের মহাকাব্যের সবচেয়ে উপেক্ষিতা নারী মন্দোদরীকে দিয়ে শুরু কর, খুব ভালো হবে। মন্দোদরী, রাক্ষসরাজ রাবণের মহিষী স্ত্রী, যুদ্ধবিরোধী রমণী, দৈত্যকুলে প্রহ্লাদের মতো রাক্ষসকুলে এক সতীসাধ্যে স্ত্রী। ফেসটা একটু রাইট টার্ন করো, নট বললি ফেস, অনলি রাইট। ওকে, রাবণরাজ যুদ্ধ করতে পছন্দ করতেন বলে মন্দোদরী তার সাথে দাবা খেলতেন, যাতে দাবার যুদ্ধে রাবণরাজ বেশি ব্যস্ত থাকেন। বলি কি আঁকছে আর কাটছো বলতো, রাত যে ভোর হয়ে এলো। অনেক রাত হলো না? সে তো বটেই, বলি সারা দিনই তো ছবি আঁকছো, আরে রাতটা একটু বিরাম দাও, একটু বিশ্রাম করো। এই যাই, আমায় একটা কথা বলতো। বলো না। দিনেতে তুমি মেয়েদের ছবি আঁকো, তারা তো রাতে কেউ আসে না, তুমি রাতে কাদের ছবি আঁকো বলতো? কেন রাতে আমি রাত্রির ছবি আঁকি?